প্রখর গরমের মধ্যে সারাদিন কর্মব্যস্ততার পর বাসায় ফিরে যদি এক গ্লাস ভিটামিন সি যুক্ত মজাদার গ্রিন ম্যাঙ্গো জুস পান করা যায় তাহলে দেহ ও মন শীতল হয়ে যায়। আর এখন চলছে পবিত্র রমজান মাস, তাই ইফতারিতে এমন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা গ্রিন ম্যাঙ্গো জুসের জুড়ি মেলা ভার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এক্সপার্ট রাঁধুনি চ্যানেল থেকে আমি সাবিকুন্নাহার শান্তা আজ আপনাদের মাঝে শেয়ার করব কাঁচা আমের টক জাল মিষ্টি স্বাদের স্পেশাল শরবত। কাঁচা আমের শরবত তৈরি করতে প্রথমে আমি মাঝারি সাইজে চারটি আমের খোসা ছিলে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে আমগুলোকে যতটা পারা যায় মিহি করে গ্রেট করে নেব। এবার শরবত তৈরির জন্য ব্লেন্ডার মেশিনের যোগে গ্রেট করা সবটুকু আম দিয়ে দেব। এবার 8 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা যে যেমন মিষ্টি খান প্রয়োজন মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 7-8টি পুদিনা পাতা, ধনে পাতা কুচি দিচ্ছি 2 চামচ, 2টা কাঁচামরিচ কুচি, টালা জিরা দিচ্ছি 1/2 চামচ, বিট লবণ 1 চামচ, 1 চামচ লেবুর রস, 1 চিমটি নর্মাল লবণ। এবার প্রথমে আমি এর সাথে 1 গ্লাস পরিমাণ ঠান্ডা পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন শরবতটা এখনো অনেকটাই ঘন রয়েছে। এবার এটার ঘনত্বটাকে সামান্য কমানোর জন্য এর সাথে আমি আরও 2 গ্লাস পরিমাণ ঠান্ডা পানি মিক্সড করে নেব। পানি দেওয়ার পর আবারও আমি শরবতটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল কাঁচা আমের টক জাল মিষ্টি শরবত। আমি এখন এটাকে ছেঁকে নিয়ে পরিবেশন করে নেব। ডিয়ার ভিউয়ার্স, আমার তৈরিকৃত কাঁচা আমে টক জাল মিষ্টি স্বাদের শরবত রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানান, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।